শফিকুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে জি শফিকুল ইসলাম সাহেব বলুন শুনছি আমরা জি আমার গত দুই বছর আগে ডেঙ্গু জ্বর হয়েছিল তো দুই বছর যাবতে আমার রক্তের প্ল্যাটলেটটা এক লাখের কম আচ্ছা সর্বশেষ আমি রাজারবাগ পুলিশ হসপিটালে গত পরশু দেখিয়েছিলাম তো আমাকে যে কোনো আমাকে পিজি হসপিটালে হিমাটোলজি বিভাগে রেফার করছে তো আমি গতকাল আমি যাইনি নিজে ভয়তে মানে আমি খুব আতঙ্কে আছি যে আমার এটা কি করতে পারি আমার কি কোনো ভয়ের কোনো আশঙ্কা আছে কিনা জি আপনি অনেক ধন্যবাদ আপনাদের আর কিছু জিজ্ঞেস করবার আছে কমন क्वेश्चन না খুব বানি क्वेश्चन খুব মানে আমি আমার ধরুন এই প্রশ্নের উত্তরে বহু লোক উপকৃত হবে কারণ এরকম শুধুমাত্র প্লেটলেট যদি কম থাকে তাহলে এটিতে অধিকাংশ ক্ষেত্রেই উদ্বেগের কোনো কারণ নয় এটি কেন আমি ব্যাখ্যা করছি কারণ ব্লাড ক্যান্সার যদি আমার রক্ত কমে যায় তাহলে সাধারণত রক্তের তিন ধরনের কণিকার একসাথেই কমতে থাকে অন্তত একটার সাথে একাধিক কণিকা কমে যেরকম আমরা বলেছি হয় হিমোগ্লোবিনও কমবে সেই সাথে হোয়াইট সেলও কমবে বা শ্বেত কণিকা কমবে অথবা বেড়ে যাবে অনেক অস্বাভাবিক শ্বেত কণিকা দেখা যাবে সেই সাথে প্লেটলেট কমে যাবে এই ধরনের তিনটি কন্ডিশন একসাথে না ঘটলে অথবা অন্তত দুইটি একসাথে না ঘটলে সাধারণত এটি গুরুতর কোনো রোগের লক্ষণ নয় নয় আচ্ছা শুধু প্লেটলেট কমে যাওয়া এবং শুধু এইটুকু কমে যাওয়া হতে পারে দুইটি কারণে এক বিশেষ করে আমরা নর্মাল প্লেটলেট জানি যে দেড় লাখ থেকে চার লাখ রেফারেন্স লেন্স বলি এটা কিন্তু আমরা দেখেছি সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার কিছু সংখ্যক লোকজনের প্লেটলেট আশি হাজার পর্যন্ত নর্মাল হতে পারে এবং এদের প্লেটলেটগুলো একটু বড় বড় থাকে আসলে একজন এক্সপার্ট হেমাটোলজিস্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্লেটলেটগুলো একটু বড় বড় এবং সংখ্যা একটু কম হওয়া সত্ত্বে পুরোই কার্যকর যার জন্য এটাকে আমরা বলি সাউথ ইস্ট এশিয়ান ম্যাক্রোথ্রোমোসাইটোপেনি এটি একটি সম্ভাবনা ওনার হতে পারে আরেকটি যেটা হতে পারে ওনার যদি শ্বেত কণিকা এবং লোহিত কণিকায় কোনো সমস্যা না থাকে দৃশ্যত তাহলে আরেকটি যেটা হতে পারে সেটি হচ্ছে আইটিপি ইমিউন থ্রোমোসাইটোপেনিক পারপিউরা যেখানে প্লেটলেট নিজের শরীরে নিজের ধ্বংস করে দেয় প্লেটলেট আস্তে আস্তে কমে হয়তো একসময় আরও নিচে চলে যেতে পারে ওনাকে আমি রিকমেন্ড করব যে তিন থেকে ছয় মাস পর পর দুই তিনটা প্লেটলেট কাউন্ট করতে একই রকম যদি থাকে তাহলে এটি নিয়ে ওনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর যদি কমতেও থাকে তাহলে এখনই দুশ্চিন্তা করার দরকার নেই কারণ প্লেটলেটের একমাত্র কাজ হচ্ছে রক্তক্ষরণ ঠেকানো এবং রক্তক্ষরণ ঠেকাতে আসলে প্লেটলেট মাত্র বিশ হাজারই যথেষ্ট কখনো কখনো দশ হাজারও আর ওনার তার অন্তত পাঁচ গুণ আছে অতএব উনি অন্তত উদ্বেগ থেকে মুক্ত হয়ে শুধুমাত্র অন্য কোন রোগের লক্ষণ যদি না থাকে শুধুমাত্র যদি প্লেটলেটই কম থাকে আমি আবারও বলছি কারণ আমি রোগীটিকে দেখছি না অন্য কোনো যদি লক্ষণ না থাকে তাহলে তিন চার মাস পর পর দুই তিনটা পরীক্ষা করাই ওনার জন্য হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সেই পরীক্ষাটি কোনো হেমাটোলজি আসলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেকেই জিজ্ঞেস করেন যে দেড় লাখের কম যখনই প্লাটিলেট ক্লাউন্ট আমরা দেখি তখনই কিন্তু আমরা সবাই খুব অভিজ্ঞ হয়ে পড়ি তখন সেটা আসলে কি কারণ হয় সেটির ব্যাখ্যা আপনি দিয়েছেন